বাংলাদেশ। সেই সূত্রে ভারত বাংলাদেশ সম্পর্কে গত কয়েক মাস ধরেই চাল মাটাল। ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারের জেরে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রবেশ পথে বিছানো রয়েছে ভারতীয় জাতীয় পতাকা। তেরঙ্গা পায়ে মাড়িয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছেন ছাত্রছাত্রীরা। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি রিতম বাংলা, কিন্তু ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায় থেকে অভিনেতা জিতু কমল সহ আরও অনেকেই। নিজের ফেসবুকের দেওয়ালে ছবিটি শেয়ার করে সৃজিৎ লেখেন, দ্য লাস্ট শো, অর্থাৎ কফিনের শেষ পেরেকটি পুঁতে দেওয়া হলো সৃজিতের এই পোস্ট ঘিরে হইচই। ক্ষোভের পাশাপাশি অভিনেতা জিতু কমলের কণ্ঠেও ঝরে পড়ল হতাশা। তিনি আক্ষেপে সুরে লেখেন, এ কি রূপ তোমার। উত্তপ্ত বাংলাদেশ, আক্রান্ত হিন্দুরা, নির্বিচারে চলছে ধরপাকড়, অত্যাচার, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু এবং সংখ্যালঘুদের বাড়িঘর, এমনটাই অভিযোগ উঠে আসছে বেশ কিছুদিন ধরে। গ্রেপ্তার করা হয়েছে সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে। তার প্রতিবাদ যেমন হচ্ছে, তেমনই হিন্দুদের ওপরে লাগাতার হামলার চিত্র প্রকাশ্যে আসছে। বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনও এই কাজের ধিক্কার জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিশ্বের কোনো পতাকাকে কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ অবমাননা করে না। আমি বিশ্বের প্রতিটি পতাকাকে সম্মান করি, প্রতিটি দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমি উঠে দাঁড়াই। পাকিস্তান যে এত আমাদের শত্রু দেশ, আমি পাকিস্তানের পতাকাকেও পোড়াবো না, পায়ে মারাবো না। এর পাশাপাশি ইস্কন সন্ন্যাসী গ্রেপ্তারের প্রতিবাদে আমেরিকার টাইম স্কোয়ারে প্রতিবাদের ছবিও পোস্ট করেন তিনি। ভারতের জাতীয় পতাকা পাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকছে বাংলাদেশের পড়ুয়ারা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মাঝে এমন লজ্জাজনক ছবি সামনে এসেছে, যা দেখে ক্ষোভে ফুঁসে উঠেছে পূর্বটা ভারত। পড়শি দেশের এমন বিদ্বেষমূলক আচরণ, জাতীয় পতাকার অবমাননা নিয়ে তীব্র প্রতিক্রিয়া মিলেছে দেশের বিভিন্ন মহলে। পাশাপাশি অশান্ত বাংলাদেশে হেনস্থার মুখে পড়েছেন হিন্দু মহিলা সাংবাদিক। অফিস থেকে বেরোতেই ঢাকার কারওয়ান বাজারে তাকে একদল লোক ঘিরে ধরে নানাভাবে অপমান কটূক্তি করে। অন্যদিকে বন্ধুর বাড়িতে গিয়ে দুষ্কৃতীদের হামলা শিকার বেলঘরিয়ার 22 বছর বয়সী যুবক সায়ন ঘোষ। তার অভিযোগ, কেবলমাত্র হিন্দু এবং ভারতীয় বলেই তার উপর হামলা চালানো হয়েছে। সাধারণ মানুষের কথায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে না তাকিয়ে তারা ভারতের পেছনেই পড়ে রয়েছে। যে ভারত তাদের দেশটাকে স্বাধীনতা এনে দিতে সাহায্য করল, পাশাপাশি যে ভারত তাদের প্রতিটি বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে, সেই দেশটাকেই এত অপমান মেনে নেওয়ার নয়। তাদের কথায় ক্ষমা, ত্যাগ, বিনয় ও ধৈর্য বৈদিক যুগ থেকেই ভারতীয়রা অভ্যাস করে চলেছে। তবে ভারতের সহনশীলতাকে কেউ দুর্বলতা ভেবে ভুল করবেন না।